তোরা যুবকের তো কাম করছ শুধু ডাং 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 হারা হারা পেনি দি দি আরে ও জিসান হোটেলে যায় আড্ডা দে ইয়েন্দি হুয়া হিয়েন্দি হুয়া মাঝদি শহরের কুত্তার ফ্যান্ড হারা আসেনি হ্যাঁ কুত্তার মা কুত্তার সাথে বিয়ে দিছি কত সুন্দর জিনসের ফ্যান্ড করা হারা টারা নাই হারা টারা নাই আর তুই ডাকাতের ফ্যান্ড হারা তুই সিটি আর খুলি না কইবি আর দিকে দিক তুই সিটি এতে কেডার সাজ্জে ইয়েন্দি তো মেন রোড ফোর লেন কেডার জান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ও চিটিং জান চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে হাসে যে শয়তান চুল জাকিয়ে ফুটা পেনে দেখায় যে শিরান চোখ রাঙিয়ে কেডার জানে গাঁজায় মারে টন কেডার জান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ও চিটিং জান কথা কয় না ডাং ডাং করিস না কিছু কাজ কর মুসা আলাইহিস সালাম যদি 10 বছর হোরের বা দিল্লা দিতে পারে হবু শ্বশুর ঠিক কি না আর আঙ্গ শ্বশুর ভাই যদি 10 বছর বা দিল্লা দি যদি বিয়ে করে কব মা গো মো তো লাইন আছিল কত খারাপ হয়ে গেছি আমরা মুসা আলাইহিস সালামের ব্যাপারে চিন্তা করলে তো ঈমান চলে যাইব নবীগণ হচ্ছে গ্যারান্টেড চরিত্রের অধিকারী লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার আলী রাদিয়াল্লাহু তাআলা জানো যে হুজুরের ঘরে আসিল বিয়ে করিবার আগে কি লাইন করছে না নাউজুবিল্লাহ আল্লাহ কানা ধরে মাফসাই এসব কথা বলার কারণে তাইলে বিয়ে করছে তুই শ্বশুর বাড়ি জিয়েন দি তো সহজ আছে হাতে হাসছ রে 2000 টাকা দি তাবি জানে হুজুর তো কি লইও দোয়া করি না ইয়েন দি প্রেম করি তুই শ্বশুরের বাদিল্লাতে হোলার গোষ্ঠী এত শর্মিলা মা গো আমি যে বাদিল্লা দিও বিয়ে করতে হইলে দেশ উন্নয়নে কাজ করতে হইব ওর কথা কয় না কাজ করতে হইব তাহলে বিয়ে নসিব হয়ে যাবে গো তুই তো কাজ করস বিয়ে সার বিয়ে রোজ করে লাভ কিতে তোর নসিব বিয়ে নাই ওর কথা কয় না আল্লাহ মাইয়ার বাটিন যাতে দয়া ভসে একটা ছেলেরে হালেন না সোয়াব হইব তো একটা মানুষ যদি জেনাবে বিচার থেকে বাসি আনের মেয়ের কারণে জান্নাতে যায় আমি সোয়াব পাইবেন নি আর হোলার বাটি ডাকাইতের করে কইতি আছি তুই যদি তোর হোলাডারে বিয়া করায় ওগ্গা মাইয়ারে জাহান্নাম থেকে বাঁচাস মাইয়ারা 10টা প্রেম করার লাগছে খারাপ হয়ে যাবে হুরা সমাজ নষ্ট করে এলে ওই শক মার্কেটও যাইতে আছে বেনিডি ব্যাকান্তলে ওয়াই আসসালামু আলাইকুম এসো আমি তো দেখি তোদের ইয়ান্দি কি সুন্দর হুন্ডা শরীফ করে যাইতে আছে আসরের সময় হুন্ডার তারপরে প্যাসেঞ্জারের কান্দো আপ দেয় এরপরে আসরের পরে দে হেড ওয়াত কিন্তু এসার সময় আতার হেড ওঠা না আতারও নিচে নামি যায় কয়েকটা সত্য করে ধরো না আমরা যাচ্ছি আর কি ওর কথা কা তুই যদি এই ফোলাটার কাছে মাইয়াটা বিয়ে দেয় এই ছেলেটা যদি ইমান ও আমলটা ঠিক থাকে জানা ব্যবসার থেকে বাসা বাসে তাহলে তুই সব পাইবি নি সাহাবিদের মাঝে ইমান ছিল যাদের বউ সাতটা ছিল বেশি ছিল এগুলা দিয়ে অন্য বাইরে সহযোগিতা করছে আর মুসলমানের ভিত্তিতে সহযোগিতা না বিয়ের লাগে হোলা কি করে একটু মাইয়া যদি বাম্পার ডকের হয় তাহলে তো মাইয়ার বাইরে কোনো গ্রামও বাড়িশালা দিয়ে ধরন জানা আমার মেয়ের লাগে না এখানে বিনি টানে যে আঙ্গ জিসানের কিতার নাম কিতার নাম বেলাল ভাই আঙ্গ বেলালের হোটেল কত ছেলে না আমার মেয়ের বিল আসে না পাত্তা দিই না কা কিনলে হন হলার বাপ হয়েছে মাইয়া হয়েছে কি ব্যক্তি মাইয়া হয়েছে কি মাইয়ার দাম বেশি রে নাড়া হোলারা অসহায় হয়ে গেছি তো আমিল মেসকিন হয়ে গেছি ঠিক কি রে মাইয়ারা তো মনে করে মাইয়ারা অসহায় কিন্তু মাইয়ারা যদি কিছুদিন লাঙ্গ হল হয়ে যেত তো বুঝতো আড়া কত অসহায় আছি ওর কথা কয় না আতুডা যদি বিয়ে করো সাতুডা এ সিটিং আতুডা আবি তিরি আল্লাহ মাইয়ার বাগ দিলের মধ্যে দয়া হোসা আর আঙ্গ অনন্তপুর মাইজ দিন ওয়াগালি যে সমস্ত বুড়িগেরা সিটিগেরা ব মরে গেছে বিয়ে করতে হিম্মত নাই তাগরে কুমিল্লার ইসমাইল ভাই লাইনি তাগরে মনে হিম্মত দাও যাতে 90 বছরও বিয়ে করতে পারে আমিন করে ওই আমিন কত জোরে